আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং সবই বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি আজ ঢাকা চট্টগ্রাম রংপুর ও জয়শোরের রাজপথ আমার ভাইয়ের রঞ্জিত আজ বাংলার মানুষ মুক্তি চায় তারা অধিকার পেতে চায় নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন শাসনতন্ত্র রচনার জন্য আশা ছিল জাতীয় পরিষদ বসবে আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এই শাসনতন্ত্রে মানুষ তাদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সংস্কৃতি মুক্তি লাভ করবে কিন্তু তেইশ বছরের ইতিহাস বাংলার মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস তেইশ বছরের ইতিহাস বাংলার মানুষের মমূর্ষ আর্তনাদের ইতিহাস রক্তদানের করুণ ইতিহাস নির্যাতিত মানুষের কান্নার ইতিহাস উনিশশো সালে আমরা রক্ত দিয়েছি উনিশশো চুয়াত্তর সালের নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় বসতে পারেনি উনিশশো সালে দেশের সামরিক শাসন জারি করে আয়ুব খান দশ বছর আমাদের গোলাম করে রাখল উনিশশো সালে ছয় দফা দেওয়া হলো এবং এরপর এই অপরাধে আমার বহু ভাইকে হত্যা করা হলো উনিশশো সালে গণ আন্দোলনের মুখে আয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান এলেন তিনি বললেন তিনি জনগণের হতে হাতে ক্ষমতা ফিরিয়ে দিবেন শাসনতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরের ঘটনা সকলেই জানেন ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা হলো আমরা তাকে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশনে ডাকার অনুরোধ করলাম কিন্তু মেজরিটি পার্টির মেজরিটি পার্টির নেতা হওয়া সত্ত্বেও তিনি আমার কথা শুনলেন না শুনলেন সংখ্যালঘু দলের ভুট্টু সাহেবের কথা আমি শুধু বাংলার মেজরিটি পার্টির নেতা নই সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা ভুট্টু সাহেব বললেন মার্চের প্রথম সপ্তাহে অধিবেশন ডাকতে তিনি মার্চের তিন তারিখে অধিবেশন ডাকলেন আমি বললাম তবুও আমরা জাতীয় পরিষদের অধিবেশনে যাব এবং সংখ্যাগরিষ্ঠ দলের দল হওয়া সত্ত্বেও কেউ যদি ন্যায্য কথা বলে আমরা তা মেনে নিব এমনকি যদি একজনও হন জনাব ভুট্টু ঢাকা এসেছিলেন তার সঙ্গে আলোচনা হলো ভুট্টু সাহেব বলে গেছেন আলোচনার দরজা বন্ধ নয় আলোচনা আরও আলোচনা হবে মাওলানা নুরানি ও মুক্তি মাহমুদ মাহমুদসহ পশ্চিম পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারি নেতারা এলেন তাদের সঙ্গে আলোচনা হল উদ্দেশ্য ছিল আলাপ আলোচনা করে শাসনতন্ত্র রচনা করব তবে তাদের আমি জানিয়ে দিয়েছি ছয় দফা পরিবর্তনের কোনো অধিকার আমার নেই এটা জনগণের অধিকার কিন্তু ভোট্টু হুমকি দিলেন তিনি বললেন এখানে এসে ডাবল জিম্মি হতে পারবো না পারবেন না পরিষদ কষাইখানায় পরিণত হবে তিনি পশ্চিম পাকিস্তানি সদস্যদের প্রতি হুমকি দিলেন যে পরিষদের অধিবেশনে যোগ দিলে রক্তপাত করা হবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে হত্যা করা হবে আন্দোলন শুরু হবে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত একটি দোকানও খুলতে দেওয়া হবে না তা সত্ত্বেও পঁচিশ জন পশ্চিম পাকিস্তানি সদস্য এলেন কিন্তু পয়লা মার্চ ইয়াইয়া খান পরিবেশন পরিষদের অধিবেশন বন্ধ করে দিলেন দোষ দেওয়া হল বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বলা হলো আমার অনমনীয় মনোভাবের জন্যই কিছু হয়নি এরপর বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল আমি শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য হরতাল ডাকলাম জনগণ আপন ইচ্ছায় পথে নেমে এলো কিন্তু কি পেলাম আমরা বাংলার নিরস্ত্র জনগণের উপর অস্ত্র ব্যবহার করা হলো আমাদের হাতে অস্ত্র নেই কিন্তু আমরা পয়সা দিয়ে যে অস্ত্র কিনে দিয়েছি বহির শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার নিরীহ মানুষের হত্যা করার জন্য আমার দুঃখী জনতার চলছে গুলি দুঃখী জনতার উপর চলছে গুলি আমার বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন ওই দেশের শাসনভার গ্রহণ করতে চেয়েছে তখন ষড়যন্ত্র চলছে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে ইয়া ইয়া খান বলেছেন আমি নাকি দশই মার্চ তারিখে গোল টেবিলের বৈঠকে যোগদান করতে চেয়েছি তার সাথে টেলিফোনে আমরা আমার আলাপ হয়েছে আমি তাকে বলেছি আপনি দেশের প্রেসিডেন্ট ঢাকায় আসুন দেখুন আমার গরিব জন জনসাধারণকে কিভাবে হত্যা করা হয়েছে আমার মায়ের কোল খালি করা হয়েছে আমি আগেই বলে দিয়েছি কোনো গোল টেবিল বৈঠক হবেন না হবে না কিসের গোল টেবিল বৈঠক কার গোল টেবিল বৈঠক যারা আমার মা বোনের কোল শূন্য করেছে তাদের সাথে বসবো আমি গোলটেবিল বৈঠকে তেসরা তারিখে পল্টনে আমি অসহযোগ আহ্বান জানালাম বললাম অফিস আদালত খাজনা ট্যাক্স বন্ধ করুন আপনারা মেনে নিলেন হঠাৎ আমার সঙ্গে বা আমাদের সঙ্গে আলোচনা না করে একজনের সঙ্গে পাঁচ ঘন্টা বৈঠকে ইয়া খান যে বক্তৃতা করেছেন তাতে সমস্ত দোষ আমার ও বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছে দোষ করলেন ভুট্টু কিন্তু গুলি করে মারা হলো আমার বাংলার মানুষকে আমরা গুলি খাই দোষ আমাদের আমরা বুলেট খাই দোষ আমাদের ইয়া সাহেব অধিবেশন দেখেছেন কিন্তু আমার দাবি সামরিক আইন প্রত্যাহার করতে হবে সেনা বাহিনীকে ট্রাকে ফিরে নিতে হবে হত্যার তদন্ত করতে হবে তারপর বিবেচনা করতে হবে দেখব পরিষদ বসবো কি বসব কি বসানো বসবো না এ দাবি মানার আগে পরিষদে বসার কোনো প্রশ্নই ওঠে না জনগণ আমাকে সে অধিকার দেয়নি রক্তের দাগ এখনো শুকায়নি শহীদদের রক্তে দাঁড়িয়ে শহীদদের রক্ত মারিয়ে পঁচিশ তারিখে পরিশোধে যোগ দিবে যোগ দিতে যাব না ভাইরা আপনারা আমার বিশ্বাস আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি প্রধানমন্ত্রিত্ব চাই না মানুষের অধিকার চাই প্রধানমন্ত্রিত্ব লাভ দেখিয়ে লোভ দেখিয়ে আমাকে নিতে পারেননি ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিতে পারেননি আপনারা আপনারা আর রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন সেই দিন এই রেস আমি বলেছিলাম রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব মনে আছে আজও আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত আমি বলতে চাই আজ থেকে কোর্ট কাচারি সুপ্রিম কোর্ট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোনো কর্মচারী অফিসে যাবে না এ আমার নির্দেশ গরিবের যাতে কষ্ট না হয় তার জন্য রিক্সা চলবে ট্রেন চলবে আর সব চলবে ট্রেন চলবে তবে সেনাবাহিনী আনা নেওয়া করা যাবে না করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য আমি দায়ী থাকবো না সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সহ সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থানগুলো বন্ধ থাকবে শুধু পূর্ব বাংলার আদান প্রদানের ব্যাংকগুলো দু ঘন্টার জন্য খোলা থাকবে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে টাকা যেতে পারবেন না টেলিগ্রাফ টেলিফোন বাংলাদেশের মধ্যে চালু থাকবে তবে সাংবাদিকরা বিশ্বের সংবাদ পাঠাতে পারবেন এদেশের মানুষকে খতম করা হচ্ছে বুঝে শুনে চলবেন দরকার হলে সমস্ত চাকা বন্ধ করে দেওয়া হবে আপনারা নির্ধারিত সময়ে বেতন নিয়ে আসবেন যদি একটিও গুলি চলেই তাহলে বাংলার ঘরে ঘরে গুর্গ দুর্গ ঘরে তুলবেন যার যা যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে রাস্তা ঘাট বন্ধ করে দিতে হবে আমরা তাদের ভাতে মারব পানিতে মারবো হুকুম দেবার জন্য হুকুম দিবার জন্য আমি যদি আমি যদি না থাকি আমার সহকার সহকর্মীরা যদি থাকেন যদি না থাকেন আপনারা আন্দোলন চালিয়ে যাবেন তোমরা আমার ভাই তোমরা ব্রাকে থেকে কেউ কেউ কিছু বলবেন না গলি চালালে আর ভালো হবে না সাত কোটি মানুষকে আর দাবায় রাখতে পারবেন না বাঙালি মারতে শিখেছে তাদের কেউ দাবাতে পারবে না শহীদদেরও আহতদের শহীদদের ও আহতদের পরিবারের জন্য আওয়ামী লীগ সাহায্য কমিটি করেছে আমরা সাহায্যের চেষ্টা করব। আপনারা যে যা পারেন যে যা পারেন দিয়ে যাবেন সাত দিনের হরতালের সব শ্রমিক অংশগ্রহণ করেছে কারফিউর জন্য কাজ করতে পারেননি শিল্প মালিকদের শিল্প মালিকরা তাদের পুরো বেতন দিয়ে দিবেন আর সরকারি কর্মচারীদের গুলি আমি যদি আমি যা বলি তা মানতে হবে কাউকে যেন অফিসে দেখা না যায় এদেশের এদেশের মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ থাকবে আপনারা আমার উপর ছেড়ে দেন আন্দোলন কিভাবে করতে হয় আমি জানি কিন্তু হুশিয়ার একটা কথা মনে রাখবেন আমাদের মধ্যে শত্রু ঢুকেছে শব্দবেশে তারা আত্মকলহের সৃষ্টি করতে চায় বাঙালি অবাঙালি হিন্দু মুসলমানদের হিন্দু মুসলমান সবাই আমাদের ভাই তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের রেডিও টেলিভিশন ও সংবাদপত্র যদি আমাদের আন্দোলন খবর আন্দোলনের খবর প্রচার না করে তবে কোনো বাঙালি রেডিও ও টেলিভিশনে যাবেন না শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে পারলে ভাই ভাই হিসেবে বাস ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে তা না হলে নেই বাড়াবাড়ি করবেন না মুখ দেখা দেখাদেখিও বন্ধ করে বন্ধ হয়ে যেতে পারে প্রস্তুত থাকবেন ঠান্ডা হলে চলবে না আন্দোলনও বিক্ষোভ চালিয়ে যাবেন আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে শৃঙ্খলা বজায় রাখুন এবং শৃঙ্খলা ছাড়া কোনো জাতি সংগ্রামে জয়লাভ করতে পারে না আমার অনুরোধ প্রত্যেক গ্রামে মহল্লায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলুন যাতে যা যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব তবে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এইখানে দাঁড়িয়ে কিন্তু এই সাতই মার্চের ভাষণটি আমি এতক্ষণ পর্যন্ত যেই আঠারো মিনিটের ভাষণটি পাঠ করলাম তিনি এখানে দাঁড়িয়ে কিন্তু সাতই মার্চের ভাষণ দিয়েছেন আপনারা জানেন যে ট্রাভেলিং বাংলাদেশ টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি প্রায় সময় রেকর্ড লাইভ করে থাকি এই যেই জায়গাটি দেখছেন সেই জায়গাটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বাঙালি জাতির স্থপতি তিনি এখানেই কিন্তু পাঠ করেছিলেন তারই জন্য এই স্বাধীনতার স্তম্ভ যেই জিনিসটি তৈরি করা হয়েছিল সেই স্তম্ভটি এখনও দাঁড়িয়ে রয়েছেন রাজধানী ঢাকার সোলারতী উদ্যানে রমনা রেস কোর্স সেই ময়দান ময়দান সেই ময়দানটি হচ্ছে এটি আমি এতক্ষণ পর্যন্ত পাঠ করলাম কিন্তু বঙ্গবন্ধুর মতো সেইভাবে আমি পাঠ করতে পারলাম না আমি আবার কোনো দিন এই ভাষণটি আমি সুন্দর করে এখানে পাঠ করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার দর্শক এইখানে এসেছেন বঙ্গবন্ধুর সেই সাতই মার্চে আজকে সাতই মার্চ দুই হাজার সাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমি সত্যিই গর্বিত বঙ্গবন্ধু এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে আমার নামটি মোহাম্মদ মুসলিউদ্দিন মুজিব আমার নামটি যদিও আমি তরুণ হিসাবে ব্যবহার করি আমার গ্রামের নাম মুজিব আমাকে বঙ্গবন্ধু উনিশশো অষ্টাশি সালের পয়লা মার্চ আমার জন্ম এই অগ্নিঝরা মার্চই আমার জন্ম যেই মাসে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতই মার্চ সতেরোই মার্চ জন্মগ্রহণ করেছেন হয়তো বঙ্গবন্ধুকে এই বাঙালিকে মুক্তি দেওয়ার জন্য জন্মগ্রহণ করে করেছিলেন আল্লাহ তালা সেইভাবেই কিন্তু আমাদেরকে তৈরি করেছেন তার উত্তরস্বরী হিসাবে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এই রেকর্ড লাইভ করছি আজকে এই আঠারো মিনিটের বঙ্গবন্ধুর ভাষণটি আমি দশ মিনিটে শেষ করলাম আপনারা দেখলেন আপনারা দেখেন ঘুরেন এবং বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণকে দেখার জন্য ঐতিহাসিক সৌরদী উদ্যানে আসেন এবং হচ্ছে সেই সৌরার্দি উদ্যানটি যে গত কিছুদিন পূর্বে যে এখানে বইমেলা হয়েছিল সেই বইমেলাটি এখানেই হয়েছিল সেইখানে সেই সৌরার্দি উদ্যানটি সাজানো হয়েছে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের জন্য এই ঐতিহাসিক জায়গাটি কিন্তু পরিচিত আপনারা সেইখানে আসেন এবং সেইখানে এসে ঘুরে বঙ্গবন্ধুকে জানেন সাতই মার্চকে জানেন বাংলাদেশকে জানেন মুক্তিযুদ্ধকে জানেন এবং হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানেন বাংলাদেশকে এগিয়ে নিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলিউদ্দিন মজিব ট্রাভেলিং বাংলাদেশ টোয়েন্টি ফোর ডট কম রাজধানী উদ্যান ঢাকা